গেল ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১৪ জন। এছাড়া একই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮৬৫ জন। আক্রান্ত আর মৃত্যুর পরিসংখ্যান বেড়ে চললেও থেমে নেই ডেঙ্গু নিয়ন্ত্রণের কার্যকরী কোনো ব্যবস্থা। ফলে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে দেশের হাসপাতালগুলোকে। পরিস্থিতি অবনতি হওয়ায় ঢাকার বাইরে থেকে ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিতে ছুটে আসছেন রাজধানীতে। এদিকে চাহিদা বেড়ে যাওয়ায় খানিকটা সংকট দেখা দিয়েছে স্যালাইনে, আর দামও বেড়েছে কয়েক গুণ। দর্শক, ডেঙ্গু রোগীদের স্যালাইনের কৃত্রিম সংকটের বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, স্যালাইনের কৃত্রিম সংকট ও বাড়তি দামের কারণে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। যে মালিহা, যেমনটি জানতে চেয়েছিলেন, আমি শুরুতে বলবো চট্টগ্রামে দিন দিন কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে, কোনোভাবেই কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে কিন্তু আক্রান্ত হয়েছেন ১৩৫ জন, সেই সাথে মৃত্যুবরণ করেছেন ১ জন। চলতি বছরে মারা গেছেন ৭২ জন, সেই ৭২ জন মারা গেছে, তাদের মধ্যে পুরুষের সংখ্যা হচ্ছে যে ২ জন, বাকিগুলি মহিলা এবং শিশু। তবে চট্টগ্রামে কৃত্রিমভাবে স্যালাইনের সংকট তৈরি করেছে যারা ওষুধ ব্যবসার সাথে জড়িত তারা। এখানে কিন্তু রোগী এবং রোগীর স্বজনরা সরাসরি অভিযোগ করেছেন, তাদের কারণেই কিন্তু ডেঙ্গুর যেই চিকিৎসা সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। অনেক এই বিষয়টি কিন্তু স্বীকার করেছেন স্বাস্থ্য পরিচালক চট্টগ্রাম, তিনি জানিয়েছেন আসলে রোগীদের থেকে দিনের বেলা একটা দাম নেওয়া হচ্ছে এবং রাতের বেলা কিন্তু আরেকটা দাম নেওয়া হচ্ছে। তবে অনেক দোকানদারের সাথে আমরা কথা বললাম, অনেক দোকানদার বললো তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্যালাইন নেই, তাদের চাহিদা যদি ৫০টা থাকে হয়তো সেখানে ৫টা পাওয়া যাচ্ছে, যেখানে হয়তো আরও বেশি চাহিদা থাকে সেখানে কিন্তু কম পাওয়া যাচ্ছে। তবে সবাই মোটামুটি একটা বিষয় স্বীকার করেছেন, স্যালাইনের যে সংকট সেটা কিন্তু মুষ্টিমেয় কয়েকজনে তৈরি করেছেন। বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বেশ কয়েকটা দোকান আছে, সেখানে কিন্তু একটি দোকানকে কিন্তু আসলে সবাই উদ্দেশ্য করে ওখান থেকে ওষুধ কিনে, এবং ধারণা করা হচ্ছে যারা চিকিৎসাপত্র ব্যবস্থাপত্র লেখে তারাও কিন্তু একটা দোকানের নাম উল্লেখ করে, এবং যেই দোকানটিকে উল্লেখ করে সেই দোকান কিন্তু ইতিমধ্যে ৫০,০০০ টাকা জরিমানাও দিয়েছেন, যেখানে স্যালাইনের গায়ে মূল্য তালিকা লেখা আছে ৭৮টাকা ৯০টাকা, সেখানে তিনি নিচ্ছেন কিন্তু ৩৫০টাকা ৩০০টাকা। কোনোভাবেই কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বিজয়, ডেঙ্গুর এই চিকিৎসা ব্যবস্থা কিন্তু ব্যাহত হচ্ছে বলে রোগী এবং রোগীর স্বজনরা জানিয়েছেন। তবে চট্টগ্রামে দিন দিন কিন্তু ডেঙ্গুর পরিস্থিতি ভয়াবহতা যাচ্ছে। মালিহা, এই ছিল ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সাইফুল মাহমুদ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।